অনেকদিন পর আমার ফেভারিট হোয়াইট বোর্ড নিয়ে বসছি, মিনিং উইল টক সায়েন্স টুডে। যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা খবরে দেখে থাকবেন, গত ইরাসান নিয়েও বসছি, ওকে সরাই রাখি এটা আপাতত। তো যেটা খবরে হয়তো দেখে থাকবেন গত বেশ অনেকদিন, সেটা হচ্ছে যে একটা চাইনিজ রকেট পৃথিবীতে রিএন্ট্রি করবে, অ্যাটমসফিয়ারে পৃথিবীর, এবং এটা নিয়ে খুব অ্যাংশাস সায়েন্টিস্টরা ওয়ার্ল্ড ওয়াইড, যে এই রকেটটা কোথায় গিয়ে কোন মানুষের মাথায় পড়ে না কোথায় পড়ে এটা নিয়ে। নাও কী হতেছে এখানে, রাইট? সায়েন্টিফিক্যালি হোয়াটস হ্যাপনিং এখানে, ইন্টারেস্টিং ঘটনা, মানে লাইক দ্য ফেনোমেনন, দ্য মেকানিজম ইটসেলফ ইজ ইন্টারেস্টিং। তো যারা জানেন না বা ধারণা যদি না থেকে থাকে, তারা আশা করি মজা পাবেন জেনে। না, ফার্স্ট কোয়েশ্চেন আসলে এখানে কিছু জিনিস আলাপ করে নিই, হোয়াইট বোর্ডটা রাখি আগে। যে ফার্স্ট যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই দ্বিধা কেন, যে একটা ইয়ে মানে বেসিক্যালি কী যাচ্ছে আগে সেটা বলি, রাইট? রকেট, রকেট বুস্টার মানে হচ্ছে আপনারা যখন স্পেস লঞ্চ যদি দেখেন, যখন করা হয় তখন দেখবেন যে এই যেরকম একটা রকেটকে পাঠানো হয় না, যেরকম একটা রকেট পাঠানো হয়, রাইট? তারপর এখানে হচ্ছে রকেট ইঞ্জিন থাকে এরকম। সো এই মূলত যেটা পাঠানো হয় অরবিটে হোক অথবা যে কাজেই হোক স্পেসে, এই উপরে শুধুমাত্র উপর এই পার্টটাকে বেসিক্যালি পাঠানো হয়। এইটার মধ্যে যন্ত্রপাতি বা জিনিসপত্র যা থাকার থাকে, আর এই পুরো জিনিসটার মধ্যে ফুয়েল থাকে, এটার মধ্যে ফুয়েল ভর্তি করা থাকে, তারপর এদিক দিয়ে বার্ন হয়ে আগুন বের হয়, জিনিসটাকে উপরে তুলে নেয়। তো নাসা যখন পাঠায়, আমরা জিনিসটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে নাসার বা রাশার যে ইয়েগুলো দেখি লঞ্চগুলো, সাধারণত এইভাবে করা হয় যে এটাকে যখন পৃথিবীর অ্যাটমসফিয়ারে, এই তো হচ্ছে পৃথিবী, পৃথিবী থেকে এটা রওনা দিল যাওয়ার জন্য স্পেসে, আর এটা মনে করেন যে পৃথিবীর অ্যাটমসফিয়ার এখানে শেষ হচ্ছে। সো এটা যখন পৃথিবীর অ্যাটমসফিয়ার পার হয়ে যায়, লোয়ার আর্থ অরবিট যেটা বলে, পৃথিবীর অরবিট, পৃথিবীর চারপাশে যে বিভিন্ন গ্রহ উপগ্রহ ঘুরে, চাঁদ ঘুরে, আমরা যে স্যাটেলাইট পাঠাই এগুলো ঘুরে ঘুরে না, এগুলো হচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট অরবিটে ঘুরে না, অনেকগুলো অরবিট আছে, লোয়ার আর্থ অরবিট, আপার আর্থ অরবিট এরকম আছে। সেটা আমি এই জাস্ট কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম যে একেবারে স্যাটেলাইটগুলা পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে, মানুষের পাঠানো যত স্যাটেলাইট সবগুলো স্যাটেলাইট রিয়েল টাইম দেখাইছিলাম একটা পর্ব আগে, রাইট? সো লোয়ার আর্থ অরবিটে যে জিনিসগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, এগুলো হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটির কারণে, পুলের কারণে, গ্র্যাভিটেশনাল পুলের কারণে, এবং অলসো লাইক অ্যাটমসফিয়ারের সাথে একটু একটু ফ্রিকশনের কারণে আস্তে 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 করে সে পৃথিবীতে চলে আসে। আর যেগুলো আপার আর্থ অরবিটে থাকে, এরা পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, এরা পৃথিবীতে এসে ক্র্যাশ করে না। নাও যে জিনিসটা হচ্ছে যে নাসা যখন পাঠায় বা কনভেনশনালি যেটা করা হয় বা যেটা এক্সপেক্টেড, সেটা হচ্ছে আপনি এই জিনিসটাকে পৃথিবীর অ্যাটমসফিয়ারের বাইরে পাঠিয়ে দেওয়ার পর, এই যে রকেটটা, রকেট বুস্টারটা, এটা হচ্ছে এখান থেকে একটা সেপারেশন হবে, এটা এরা বলে স্টেজ সেপারেশন। সো ফার্স্ট স্টেজ সেপারেশন, সেকেন্ড স্টেজ সেপারেশন, এরকম কয়েক স্টেজের সেপারেশন হয়। তো আচ্ছা, সেকেন্ড ওগুলো আছে পাতে। তো ফার্স্ট স্টেজ সেপারেশনটা যেটা হবে, অ্যাটমসফিয়ারটা একটু পার হইতে হইতে লোয়ার আর্থ অরবিটে থাকতে থাকতে সেপারেশনটা যদি হয়, তখন পৃথিবীর গ্র্যাভিটির কারণে এই রকেট বুস্টারটা আবার আস্তে করে পৃথিবীতে এসে ক্র্যাশ করে। এই জিনিসটা যখন করা হয় কন্ট্রোলড ওয়েতে, তখন যেটা করা হয়, এগুলোর মধ্যে আপনারা দেখবেন যে রকেট বুস্টারের গায়ে এরকম ফিস ফিস করে এরকম করে কী কী জানি বের হয়, রাইট? এরকম করে ছোটো ছোটো, এগুলো আসলে বাতাস, বাতাস বলতে গ্যাস আর কি, মানে এগুলো দিয়ে হচ্ছে কন্ট্রোল করা হয়, স্টিয়ার করা হয় এই বুস্টারটাকে যখন পড়তে থাকে। তখন আপনি যদি এদিক থেকে একটু প্রেশার দেন, তাহলে এটা একটু ওদিকে স্টিয়ার মুভ করে সরে যাবে, তারপর আবার যদি ওদিক থেকে একটু বাতাস দেন, মুভ করে দিই, এরকম স্টিয়ার করে করে এটাকে সাগর উপরে নিয়ে কন্ট্রোলড ওয়েতে ফেলা হয়। এটা হচ্ছে ইউজুয়ালি করা হয় এভাবে, ট্র্যাডিশন মানে কনভেনশনালি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার। নাও অ্যাজ ইউ ক্যান টেল যে এটা একটা কমপ্লিকেটেড প্রসেস, এখানে আপনি স্টিয়ার করা, এখানে একটু একটু অ্যাডভান্সড টেকনোলজি ইনভলভ। তো আপনি যদি খরচ কমাইতে চান, একদম সিম্পলি করতে চান, তাহলে আপনি কী করবেন, যেটা চাইনিজরা করছে, এরা হচ্ছে এই স্টেজ সেপারেশন করে নাই, পৃথিবীতে অ্যাটমসফিয়ারে থাকতে থাকতে বা লোয়ার আর্থ অরবিটে থাকতে থাকতে এই রকেট বুস্টারটাকে এই জিনিসটা থেকে আলাদা করা, স্পেস ক্রাফ্ট থেকে আলাদা করে, তারপর স্টিয়ার করে করে সাগর উপরে নিয়ে ফেলা, এই জিনিসগুলো করতে গেলে যে একটা বাড়তি খরচ, সেটা অ্যাভয়েড করার জন্য এরা করছে কি, এরা পুরো জিনিসটাকে পাঠিয়ে দিছে একটা এই স্পেস স্টেশন করতেছে চাইনিজরা আর কি। বর্তমানে একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে না, ISS, সেটা হচ্ছে আমেরিকা করছে এবং রাশিয়া মিলে করছে, এবং সারা পৃথিবীর সবার অ্যাক্সেস আছে। অ্যাকচুয়ালি চায়নাকে ব্যান করা হয়েছে, চায়নারও অ্যাক্সেস ছিল সেই স্পেস স্টেশনে, তারপর চায়না কী কী জানি শয়তানি করছে দেখে চায়নাকে ইন্টারন্যাশনালি ব্যান করা হয়েছে। কী করছিল চায়না, ওরা ভুলে গেছি ঘটনাটা, কী কী জানি রুল মানে নাই, ব্রেক করছে ওর হোয়াট এভার। তো চায়না ব্যান ওটা ইউজ করা থেকে, ইফ আই এম নট রং। তো এখন ওরা নিজেরা নিজেদের একটা আলাদাভাবে স্পেস স্টেশন বানাবে, সেই স্পেস স্টেশন বানানোর জন্য যে যন্ত্রপাতি পাঠাচ্ছে
সেই যন্ত্রপাতি পাঠানোর জন্য যে রকেটটা ইউজ করা হয়েছে সেই রকেট বুস্টার, ওয়ান অফ দোজ রকেট বুস্টার্স এখন পৃথিবীর দিকে ফিরে আসতেছে। নাও এরকম আরও সামনে অনেকগুলো পাঠাবে চায় না। নাও যেটা বললাম যে এরা কন্ট্রোলড ওয়েতে এদের রকেট বুস্টারটাকে রি এন্ট্রি করাইতেছে না পৃথিবীতে অ্যাটমসফিয়ার, রাইট? রকেট বুস্টারটা হচ্ছে পৃথিবীর অরবিটের চারপাশে ঘুরতেছে, ঘুরতে 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 আস্তে আস্তে নিচে নেমে আসবে, নিচে নেমে এসে তারপর ক্র্যাশ করবে, রাইট? সো আপনি যদি কন্ট্রোলড ওয়েতে না করেন তাইলে কিন্তু ইউ ডোন্ট নো যে এই রকেট বুস্টারটা এটা পৃথিবীর কোথায় এসে পড়বে, এটা কি সাগরে এসে পড়বে নাকি ল্যান্ডে মানুষের উপর মাথার উপর এসে পড়বে। সো পৃথিবীর যেহেতু 75% ওয়াটার, ইউ উড এক্সপেক্ট যে এটা সাগরে এসে পড়বে, বাট দেন 25% তো মাটিও আছে, রাইট? সো এটা মানুষের উপর এসে পড়তে পারে। যে ঘটনাটা ঘটছিল 1979 সালে, নাও এখানে আর কি কিছু বলার আছে, এখানে আর কিছু বলার নেই। 1979 সালের এই ঘটনাটা আপনাদেরকে সংক্ষেপে বলে আলাপটা শেষ করি। সেখানে মজা আছে, সেই মজাটা কি, 1979 সালে এরকম একটা ঘটনা ঘটছিল, ন্যাসার একটা ওইটা তো মনে হয় স্পেস স্টেশনই ছিল সম্ভবত, ওইটা হচ্ছে ক্র্যাশ করছে এবং ওইটা লোকাল ওয়ে ক্র্যাশ করছে। এবং ওইখানে যেই ঘটনাটা ঘটছিল সেই ঘটনাটা মজা, সেইটা যেটা হয়েছিল, প্রথমত এটা আপনার বুঝতে হবে যে স্যাটেলাইট কীভাবে কাজ করে, অরবিটালে কেন স্যাটেলাইট ফিক্সড অবস্থায় থাকে, কেন এটা ঘুরতে থাকে পৃথিবীর চারপাশে পড়ে যায় না। এটা আমি আই বিলিভ আমি একটা এপিসোডে অনেকে ব্যাখ্যা করছিলাম, বাট আবার করি, এখানে একটা ইন্টারেস্টিং বোঝার জিনিস আছে দেখেন। সো এটা পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করতেছে, রাইট? স্যাটেলাইটগুলা যেভাবে চাঁদ পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে, চাঁদও কিন্তু একটা স্যাটেলাইট। আমরা কিন্তু স্যাটেলাইট বলতে আমরা এইভাবে জেনে অভ্যস্ত যে আমরা যেগুলো পাঠাই ওগুলো স্যাটেলাইট, তা না, যে কোনো গ্রহের অরবিটে যাই প্রদক্ষিণ করবে সেটাই স্যাটেলাইট। সো চাঁদও একটা স্যাটেলাইট, আমরা যেটা পাঠাই এই কারণে আমরা এটার নাম রাখছি স্যাটেলাইট। এটা একটা গ্রহকে প্রদক্ষিণ করে যে যন্ত্রটা আমরা পাঠাই। নাও এটা কেন ফিক্সড হয়ে থাকে, এটা হচ্ছে প্রশ্ন, রাইট? কেন স্যাটেলাইট এরকম ঘুরতে থাকে? এটা হচ্ছে গ্র্যাভিটি বুঝতে হবে আপনাকে। সেটা সিম্পলি যদি বলি আপনাকে, সিম্পল একটা অ্যানালজি দিয়ে, যে আপনি একটা গ্লাসে যদি পানি নেন, পানি নিয়ে যদি গ্লাসটা এরকম করে ঘুরাইতে থাকেন, তখন হয় কি পানিটা গ্লাসের গায়ে লেগে থাকে, এটা নিচেও পড়ে না, ছিটকে বেরো হয় না। না আপনি একটা নির্দিষ্ট গতিতে একমাত্র যদি গ্লাসটা ঘুরাইতে থাকেন, তখন একমাত্র গ্লাসের গায়ে পানিটা লেগে থাকবে, এটা নিচেও পড়বে না, উপরও ছিটকে বের হয়ে যাবে না। কিন্তু আপনি যদি গতিতে একটু কমায় দেন তাহলে কিন্তু গ্লাসের পানিটা গ্লাসের গায়ে লেগে থাকবে না, এটা আস্তে করে নিচে বটমে চলে আসবে, রাইট? আবার যদি খুব বেশি জোরে ঘুরান গ্লাস থেকে পানিটা ছিটকে বের হয়ে যাবে, রাইট? সো আপনি একটা নির্দিষ্ট গতিবেগে ঘুরাইলে কেবলমাত্র পানিটা একটা নির্দিষ্ট জায়গায় ফিক্স হয়ে ঘুরতে থাকবে গ্লাসের গায়ে লেগে। দ্যাটস এক্স্যাক্টলি হাউ স্যাটেলাইট ওয়ার্কস মেকানিজম। একটা নির্দিষ্ট গতিবেগে, নির্দিষ্ট গতিবেগে আপনি ঘুরতে হবে পৃথিবীর চারপাশে যদি ঘুরে, তাইলে হচ্ছে এই জিনিসটা এখানেই সবসময় নিউটনের সূত্রানুযায়ী চিরকাল সুষম দ্রুতিতে সরল পথে ঘুরতে থাকবে। নাও এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে সরল পথে, এটা তো বক্রপথে ঘুরতেছে না, এটা কিন্তু সরল পথেই ঘুরতেছে। সে এদিকে যাওয়ার চেষ্টা করতেছে সোজা পথে স্যাটেলাইটটা, কিন্তু পৃথিবীর গ্র্যাভিটি তাকে টেনে আবার এদিকে নিয়ে আসতেছে। এই যে এটা হচ্ছে রেজাল্টেন্ট, আমরা যে ফিজিক্স পড়ছিলাম, রাইট? ফিজিক্স আমরা পড়ছিলাম, রাইট? পি কিউ আর। সো এটা হচ্ছে রেজাল্টেন্ট। সো এটা সে সরল পথে এদিকে যাওয়ার চেষ্টা করতেছে, পৃথিবী থেকে এদিকে টানতেছে, রেজাল্টেন্ট হিসেবে সে এদিকে যাইতেছে। আবার এই পয়েন্ট থেকে সে এদিকে যাওয়ার চেষ্টা করতেছে সোজাসুজি, মানে ওই যে স্পর্শক আর কি, যেটা ট্যানজেন্ট বরাবর, পৃথিবী থেকে এদিকে টানতেছে, কিন্তু রেজাল্টেন্ট হিসেবে সে এই দিকে চলে আসতেছে। সো বেসিক্যালি দুইটা ফোর্সের মধ্যে টানাটানি শেষে সে রেজাল্টেন্ট হিসেবে অরবিটের এই পাশে ঘুরতে থাকে। না মেকানিজমটা কেন বুঝলাম, এটা একটা কারণ আছে, যদি আশা করি ফলো করে থাকেন আর কি, একটু দ্রুত বলার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে 1979 যেটা হয়েছিল, ওই এটার নাম ছিল স্কাইল্যাব, রাইট? সো ওই এটা ওটা স্যাটেলাইট তো আমরা বলতেই পারি, ওটা সম্ভবত স্পেস স্টেশন ছিল আর হোয়াট এভার, আচ্ছা লেটস সে স্যাটেলাইট, রাইট? সো ওই স্যাটেলাইটটাকে ওটা নাসার একটা ভুল ছিল হিসেবের ক্যালকুলেশনের, ইদার আমরা বলতে পারি হিসেবের ভুল অথবা খেয়ালের ভুল। হ্যাঁ, সেটা হচ্ছে ওরা যখন স্যাটেলাইটটাকে পৃথিবীর লো আর্থ অরবিট এমন জায়গায় সেট করছে, জানি সে হইতেছে পৃথিবীর দিকে চলে না আসে, রি এন্ট্রি না হয়, ক্র্যাশ না করে। এখানে আসলে কিছু কথা বাকি আছে যে কেন রি এন্ট্রি করলে কী হয় না হয় রি এন্ট্রির সময়, এখানে এটা পরে ব্যাখ্যা করবো না। তো নাসা যখন এটাকে এখানে রেখে আসছিল, তাদের যেটা হিসাবের ভুল হয়েছিল সেটা হচ্ছে সূর্য থেকে প্রতি নির্দিষ্ট সময় পর পর কিছু সোলার ফ্লেয়ার, এরকম আপনারা দেখবেন যদি সূর্যের, আমি একটু ভিডিও টিডিওগুলো অ্যাড করে দিব, সূর্য হইতেছে নির্দিষ্ট সময় পর পর হঠাৎ করে এরকম শাইন করে সোলার ফ্লেয়ার ছাড়ে আর কি, এগুলো আয়ন আর কি, খুবই হাইলি চার্জড আয়ন পার্টিকেল ছাড় বের হয় এবং এগুলো খুবই তীব্র গতিতে সারা স্পেসে ছড়ায় পড়ে। এবং এই কারণে আপনার এই এই চার্জ পার্টিকেলগুলো হইতেছে এগুলো কিন্তু মানুষের শরীরের ভেতর দিয়ে ঢুকে বের হয়ে যায় এবং কোষকে হইতেছে ডিস্ট্রয় করে, যেই কারণে ক্যান্সার হয় এগুলোতে এক্সপোজ থাকলে বেশি। তা আমরা পৃথিবীতে কেন আমাদের এগুলো ক্ষতি করতে পারে না, আমাদের বায়ুমণ্ডল আছে দেখে, বায়ুমণ্ডল আমাদেরকে প্রোটেক্ট করে।
আর এই কারণে আপনি যদি পৃথিবীর বাইরে চলে যান বায়ুমণ্ডলে তখন কিন্তু আপনি বেশি দিন বাঁচবেন না, কারণ হচ্ছে আপনার এই যে আয়নগুলো এসে এসে আপনাকে বম্বার্ডেড করতে করতে আপনাকে ক্যান্সার হয়ে মরে যাবেন। যে কারণে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যে যাবে এর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে এই যে ছয় মাস স্পেসে থাকবে, এই ছয় মাস কিন্তু সূর্যের থেকে আয়ন রেডিয়েশন আসতে থাকবে, এসে এসে ক্যান্সার হয়ে মানুষ মারা যাবে। সো কীভাবে তাদেরকে ছয় মাস প্রটেক্ট করা যায় এটা একটা বিগ চ্যালেঞ্জ। এবং এই যে স্যাটেলাইটগুলো ঘুরতে থাকে হ্যাঁ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে গিয়ে, এগুলোও কিন্তু এই সূর্য থেকে আসা রেডিয়েশনের কারণে ক্ষয় হইতে থাকে হ্যাঁ এগুলোর। সো এটা একটা হিউজ ডিল, একটা হিউজ প্রবলেম যে এই রেডিয়েশনটা রাইট সূর্যের কাছ থেকে যে আয়োনাইজ পার্টিকেলগুলো আসে আয়নগুলো। তো তো সূর্য এরকম নির্দিষ্ট সময় পর প্রতি সপ্তাহে কয়বার জানি না কত মাসে কয়বার এরকম সেই সেই করে এরকম সোলার ফ্লেয়ার ছাড়ে। তো সেটা যখন হয় তখন এই পৃথিবীর বায়ুমণ্ডলটা উত্তপ্ত হয়ে যায় এই তীব্র গতিতে আয়নগুলো এসে যখন হিট করতে থাকে বায়ুমণ্ডলকে, তখন উত্তপ্ত হয়ে সে প্রসারিত হয়। প্রসারিত হয়ে এটা যদি লো আর বায়ুমণ্ডল এখানে হয়ে থাকে তখন বায়ুমণ্ডলটা আরেকটু প্রসারিত হয়ে যে ধরেন এখানে চলে আসলো রাইট, গরম হয়ে গেছে, পানি যেরকম গরম হলে প্রসারিত হয় এরকম। সো সেটা যখন হয় তখন স্যাটেলাইটটা মনে করেন এখানে ঘুরতেছিল, এখন যখন এরকম অ্যাটমসফিয়ারটা হইতেছে বা প্রসারিত হয়ে আর উপরে চলে আসছে, সে এখন স্যাটেলাইটকে টাচ করে ফেলছে, এখন কী হবে স্যাটেলাইটটা তো শূন্য ভ্যাকুয়ামে ঘুরতেছিল, তার গতিতে কোনো পরিবর্তন আসতেছিল না। যে কারণে আপনাদেরকে এই জিনিসটা বুঝাইছি যে একটা নির্দিষ্ট গতিতে অবশ্যই তাকে ঘুরতে হবে তার একটা নির্দিষ্ট অরবিটে ফিক্স থাকার জন্য। যদি গতিতে একটু হেরফের হয় ওই গ্লাসের পানিটার মতো হয় সে ছিটকে বের হয়ে যাবে, মানে ছিটকে বের হবে না নিচের দিকে চলে আসবে রাইট, কারণ গতি কমে যাবে। তো যখন পৃথিবীর অ্যাটমসফিয়ারটা ওই স্যাটেলাইটটাকে টাচ করে ফেললো সোলার ফ্লেয়ারের কারণে উত্তপ্ত হয়ে অ্যাটমসফিয়ার পৃথিবীর টাচ করে ফেললো, তখন কী হয়েছে তখন আস্তে করে ফ্রিকশনের কারণে এই স্যাটেলাইটটার গতি কমতে শুরু করছে আস্তে আস্তে, পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে যেহেতু টাচ হয়ে গেছে ফ্রিকশন হচ্ছে, গতি কমতে কমতে একটু যেটা বলো আপনি একটা নির্দিষ্ট গতিবেগ মেনটেন না করতে পারলে সে আস্তে করে পৃথিবীর দিকে চলে আসবে রাইট, কারণ হচ্ছে এই এই রেজাল্টেন্টটা দিয়ে চিন্তা যদি করেন সে তখন এদিকে না গিয়ে সে তখন এই যে এদিকে আসবে, তারপর এই পয়েন্ট থেকে আবার এদিকে আসবে, এই পয়েন্ট থেকে এদিকে আসবে, এমন করতে করতে পৃথিবীতে এসে ক্র্যাশ করবে রাইট। সো একই ঘটনা ঘটছে, বায়ুমণ্ডল টাচ করায় এই স্যাটেলাইটের গতি আস্তে আস্তে করে কমতে শুরু করছে, কমতে কমতে সে আস্তে আস্তে করে তার লোয়ার আর্থ অরবিট থেকে ছিটকায় সে আস্তে আস্তে পৃথিবীতে বায়ুমণ্ডলে ঢুকে পড়ে তারপর ক্র্যাশ করছে রাইট। সো এটা হয়তো সে এইভাবে হয় ঘটনাগুলো। সো ওই ওই সময় ১৯৮০ দিকের ঘটনা, তখন এটা খুব বিগ ডিল ছিল কারণ খুব সম্ভবত এটা পৃথিবীর ইতিহাসে সবচাইতে ভারী মনুষ্য সৃষ্ট কোনো একটা কিছু রিএন্ট্রি কোনো একটা অবজেক্টের, ওইটা ছিল আশি টনের মতো বোধ হয়, আর এখন চাইনিজ যেটা আসতেছে এটা মনে হয় ১৭ টন না কত দেখলাম আর কি। সো ওইটার তুলনা অনেক ছোট, সো বুঝতেই পারতেছেন। তো এত বড় একটা জিনিস যদি ঢোকে তখন রিস্কটা যে জায়গাতে সেটা হচ্ছে যে যখন যে কোনো কিছু যখন পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢোকে, কারণ স্পেস থেকে যাই আসুক না কেন এরা কিন্তু তীব্র গতিতে আসে, তীব্র গতি মানে তীব্র, এটা আমাদের কল্পনার বাইরে কত গতি। সাধারণত এরকম স্যাটেলাইটগুলো পৃথিবীর অরবিটের চারপাশে প্রদক্ষিণ করতে হলে বললাম না একটা নির্দিষ্ট গতি লাগে, সেই নির্দিষ্ট গতিটা হচ্ছে সাধারণত ২০,০০০-৩০,০০০ মাইল পার আওয়ার। নাও ২০,০০০-৩০,০০০ ভিন্ন নাম্বার কেন বললাম এটা, কারণ হচ্ছে এটা নির্ভর করে আপনি পৃথিবী থেকে কত দূরে বা কত অ্যাল্টিটিউডে আপনি প্রদক্ষিণ করতেছেন। এরকমই যেটা বললাম লোয়ার আর্থ অরবিট আছে, আপার আর্থ অরবিট আছে এরকম, হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলো অরবিট আছে এরকম, আপনি যেখানে এটা ছাড়েন। সো আপনি যদি লোয়ার আর্থ অরবিট হয় তাহলে আপনাকে কম গতিতে ঘুরতে হবে, আপার আর্থ অরবিট হলে বেশি গতিতে ঘুরতে হবে। আচ্ছা যাক না, তো এরকম একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে বিভিন্ন গতিতে স্যাটেলাইটগুলো ঘুরতে থাকে এবং তীব্র গতি ঘন্টায় ২০,০০০-৩০,০০০ মাইল গতিতে। সো এত তীব্র গতির কোনো একটা জিনিস যখন পৃথিবীতে চলে আসে পৃথিবীর অ্যাটমসফিয়ারে, তখন যে একটা হিউজ ফ্রিকশান হয় সংঘর্ষ আর কি বায়ুমণ্ডলের সাথে, আমরা তো টের পাই না, আমরা টের বায়ুমণ্ডল হচ্ছে কারণ আমরা পৃথিবীতে যেখানে আসি এখানে কিন্তু অ্যাটমসফিয়ার থিকেস্ট, আপনি যত উপরে যাবেন তত পাতলা হতে থাকে বায়ুমণ্ডল, থিন হতে থাকে রাইট। সো আমরা থিকেস্ট অ্যাটমসফিয়ারের থেকেও আমরা কিছুই টের পাই না, কোনো প্রেশার টের পাই না কোনো রাইট না, ইজিলি দৌড়াই কোনো ফ্রিকশান ছাড়া। তো সেখানে থিন অ্যাটমসফিয়ারের মধ্যে কোনো জিনিস ঢুকলে এত ফ্রিকশান হয়, এত বেশি টেম্পারেচার উৎপন্ন হইতে হলে ওই জিনিসটাকে কী তীব্র গতিতে আসতে হবে এবার জাস্ট চিন্তা করেন রাইট। সো লাইক এগুলো সেকেন্ডে এক বলতে বলতে চার পাঁচ মাইল দূরে চলে গেছে, দুই বলতে বলতে চার পাঁচ না তিন চার মাইল বা দুই তিন মাইল দূরে চলে গেছে, কিলোমিটারে হইলে আপনার চার পাঁচ কিলোমিটার দূরে। সো এত তীব্র গতিতে যখন একটা যে কোনো অবজেক্ট ঢুকে তখন সেটার ফ্রিকশানের কারণে যে আগুন জ্বলে ওঠে, যে পরিমাণ তাপ উৎপন্ন হয় এটা হচ্ছে সূর্য যেই পরিমাণ তাপ সূর্যের সেই পরিমাণ তাপ উৎপন্ন হয়। সো হিউজ ডিল। তো যে কারণে আমরা যখন মিটিওর আসে পৃথিবীতে, যখন উল্কানা ধূমকেতু অ্যাস্টেরয়েড আর কি, যখন কোনো অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসে তখন হচ্ছে ওই যেভাবে করে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল। সো অ্যাস্টেরয়েডটার সাইজ যদি মোটামুটি বেশি না একটা স্কুল বাসের সমান হয়, তাইলে সে যেই গতিতে আসে
তাতে করে মোটামুটি হালুয়া টাইট হয়ে যাবে, একটা শহর, একটা শহর কি একটা দেশও হয়তো নাই হয়ে যাবে। তো পার্থক্য হচ্ছে যে সব অ্যাস্টেরয়েড আসে এগুলো তো পুরোপুরি ঠিক পাথরের তৈরি, আর আমাদের যেগুলো আমরা পাঠাই এগুলো তো মেটালের তৈরি, তারপর আর অনেক লাইট মেটেরিয়াল আছে, অ্যালুমিনিয়াম আছে। তো এগুলো ঢুকতে ঢুকতে পৃথিবীর অ্যাটমসফিয়ার এই ফ্রিকশনের কারণে যেই পরিমাণ তাপ উৎপন্ন হয়, রিএন্ট্রির সময় এগুলো অর্ধেক হইতেছে বার্নড হয়ে যায়, ছাই হয়ে যায়। ছাই হইতে হইতে যেগুলো খুবই হেভি টাইপের, হ্যাঁ, সেগুলো হচ্ছে শেষ পর্যন্ত এগুলো বার্ন হইতে হইতে বার্ন হয়ে শেষ হয় না, ওইগুলো পৃথিবীতে এসে পড়ে। সো ওইগুলো নিয়ে হচ্ছে রিস্ক। এবং এই যে রিএন্ট্রির সময় যেগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যায় আগুনের কারণে, তখন এই ছোটো ছোটো টুকরাগুলো ছিটে ছিটে সারা নানান দিকে পড়তে থাকে। তো যেটা হয়েছিল যে এটা প্রেডিক্ট করা যায় না। আপনি যখন এটা একটা বললো যে কন্ট্রোলড রিএন্ট্রি, একটা হচ্ছে আনকন্ট্রোলড রিএন্ট্রি। ওই যেটা বললাম যে চাইনিজদেরটা হয়েছে আনকন্ট্রোলড, এরা কিন্তু কন্ট্রোল করতেছে না, কারণ কন্ট্রোল করাটা ডিফিকাল্ট, আর একটু অ্যাডভান্স টেকনোলজি হওয়া লাগে। সো আপনি যদি কন্ট্রোলড রিএন্ট্রি হয় তাইলে আপনি ভয়ের কিছু নাই, আপনি এটা সাগর উপর নিয়ে ফেলবেন না স্টাফ। আনকন্ট্রোল হলে বিপদ, যে কোথায় গিয়ে পড়বে কেউ জানে না, বেসিক্যালি সেটাই হচ্ছে আর কি। হ্যাঁ, তো মানে জাস্ট বাই দ্য ওয়ে আমি জিনিসটা বুঝাইলাম আর কি হচ্ছে, কেন হচ্ছে, কী ঘটনাটা কি, এখানকার পেছনের সায়েন্সটা কি, কীভাবে কাজ করে। সো এটা হচ্ছে ঘটনা আর কি। তো আরও হয়তো খবর এই জিনিস আরও সামনে দেখবেন, কারণ চায়না আরও অনেকগুলা ওদের করবে, কী বলে এটাকে, মিশন করবে আর কি, ওদের স্পেস স্টেশনটা করার জন্য। এবং প্রত্যেকটা তাদের এখন পর্যন্ত প্রত্যেকটা মিশনেই এরকম করে আনকন্ট্রোল রিএন্ট্রি করানোর তাদের প্ল্যান। সো এটা নিয়ে সারা পৃথিবী খুব সমালোচনা করছে আমেরিকা সহ, কারণ সমালোচনা করার মতোই, রাইট? এটা তো এইভাবে হইতে পারে না, মানে চান্সে ছেড়ে দিবে, এটা কারো মাথার উপর এসে পড়তে পারে, কোনো দেশে কোনো মানে ল্যান্ডের উপর পড়তে পারে, এভাবে তো মানে এটা তো হইতে পারে না, এভাবে চান্স নিয়ে যে ও আশা করতেছি সাগরে গিয়ে পড়বে, তারপর আশা যদি না হয়, যেমন ওই যেটা বললাম স্কাইল্যাব, যেটা 1980 সালের যেই আমেরিকান যেটা এরকম ফুলের কারণে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছিলো, ওটাও তারা কন্ট্রোল করছিলো, ওটা তারা গতি টতি কন্ট্রোল করে ওরা প্ল্যান ট্যান করছে যেটা সাগরের উপর গিয়ে পড়বে। এবং এটা ডিফিকাল্ট হিসাব করাটা, যে এখন আপনারা বলতে পারেন যে এটা কেন সায়েন্টিস্টরা ক্যালকুলেট করে বলতে পারতেছে না কোথায় গিয়ে পড়বে, না, কারণ হচ্ছে এত তীব্র গতিতে ঘুরতে থাকে, এবং সে ঘুরতে ঘুরতে পৃথিবীর অ্যাটমসফিয়ারের বা অরবিটের কতটুকু লো আর্থ অরবিটের কাছাকাছি আসছে, তারপর এটা মানে অনেক ভেরিয়েবল এখানে, এত তীব্র গতিতে এবং অনেক ভেরিয়েবল এখানে, এটা হিসাব করে এক্স্যাক্টলি বলা খুব ডিফিকাল্ট। একটু ১৯-২০ হইলে এটা মনে করেন আপনার কয়েকটা দেশ পার হয়ে যাবে, এত গতি আসে। সো বেসিক্যালি না, এটা হিসাব করাটা ডিফিকাল্ট। তো ওই যে 1986 যে স্কাইল্যাবটা, তখনকার সময়ে আমেরিকা হিসাব করে খুব সম্ভবত ওইটাকে একটু পুষ্টুস নাচ টাচ করে ওইটাকে ওরা প্ল্যান করছে যে ইয়ের উপর ফেলবে, সাগরের উপর। তারপরে ওইটা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে গিয়ে কিছু টুকরা পড়ছে, কিছু টুকরা কানাডার উপরে পড়ছে, মানে অস্ট্রেলিয়া কানাডা আমরা যেভাবে গ্লোব ম্যাপ দেখি তাতে দেখলে মনে হয় দুইটা দুই মাথা, আসলে তো তা না, রাইট? কারণ আপনি এদিক দিয়ে ঘুরে আসলে আবার এদিক দিয়ে কিন্তু দুইটা কাছাকাছি ডায়াগোনালি চিন্তা করলে জায়গা। তো কিছু অস্ট্রেলিয়ার উপর পড়ছে টুকরা, কিছু পড়ছে কানাডার উপরে। তারপরে এটা নিয়ে তখন চিল্লাচিল্লি অস্ট্রেলিয়া বলতেছে আমেরিকা কি ইচ্ছা করে আমাদের উপর আক্রমণ করলো, অনেক এটা সিরিয়াসলি অনেক অস্ট্রেলিয়ান বলছে এটা, যে আমেরিকা কি মানে এটা কোনো অ্যাটাক করতে চাইল নাকি অ্যান্ড স্টাফ। তো এখন এটা হচ্ছে ঘটনা, এই হচ্ছে দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। এবং এটা আপনারা আরও সামনে শুনবেন আলোচনা, কারণ যেটা বললাম চায়না আরও এরকম করে আনকন্ট্রোলড অনেকগুলো রিএন্ট্রি করাবে তাদের পুরো স্পেস স্টেশনটা করার জন্যে, বিল্ড করার জন্যে। এবং তারা যেভাবে কাজটা করতেছে এইভাবে কাজটা করা উচিত না, খরচ বাঁচানোর জন্য করতেছে। এবং চায়না তো আসলে একটা রোগ নেশান, হ্যাঁ, এই কারণে তো বলি যে এরা যদি পরাশক্তি হয় তাহলে খবর আছে চায়না, ভারত, এখন আমেরিকার তো অনেক সমালোচনা করার জায়গা আছে, যেটা আমরা করি সবসময় করবো, রাইট? কিন্তু ওই যে বলে না যে বি কেয়ারফুল হোয়াট ইউ আস্ক ফর হোয়াট ইউ প্রে ফর, চায়না, রাশিয়া, ইন্ডিয়া এরা যদি পরাশক্তি হয় তাহলে বুঝবেন মজা।